আজকের ক্লাসে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আজকে আমরা শিখব ক্যালেন্ডার সংক্রান্ত সমস্যা বার নির্ণয়। উদাহরণ হিসেবে আমরা 1971 সালের 16 ডিসেম্বর কী বার ছিল সেটি নির্ণয় করে দেখব। নির্ণয় করার জন্য প্রথমে ইংরেজি 12 মাসের যে কোডগুলো রয়েছে আমাদের সেটি জানতে হবে। কোডগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি, এখানে কোডগুলো হচ্ছে 1440, 2503, 6147। এবং শূন্য শনিবার কি নির্দেশ করবে? এক রবিবার, দুই সোমবার, তিন মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এটি আমাদের এমনিতেই মনে থাকবে, তারপরে ওটা লিখে রাখলাম। তো 1971 সালের 16 ডিসেম্বর কী বার ছিল এটি নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে 1971 থেকে 1900 বিয়োগ করে নিতে হবে। তো 1900 বিয়োগ করে নেব, একাত্তর। একাত্তরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে সেটি আমরা এখন 4 দিয়ে ভাগ করে বের করব। সতেরোটি লিপ ইয়ার থাকবে, 71-এর সাথে 17 যোগ করি। 16 ডিসেম্বর 16 যোগ করবো 16 তারিখ। এবং ডিসেম্বর মাস প্রথমে আমরা যে কোডগুলো লিখে রাখছিলাম এই কোডগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরের কোড হচ্ছে 6, 6 যোগ করব। এই 4টি ডাটা এখন আমরা যোগ করে দেব। ১১০ যোগফলকে এখন আমরা জানি 7 দিনে, 1 সপ্তাহ 7 দিয়ে ভাগ করে দেব। দিয়ে ভাগ করে ভাগশেষ 5। এই 5 আমরা যে পাশে লিখে রাখছি বৃহস্পতিবার কি নির্দেশ করছে, সুতরাং আমাদের নিম্ন বার হচ্ছে বৃহস্পতিবার। ১৯৭১ সালের 16 ডিসেম্বর বৃহস্পতিবার ছিল। এখন এই নিয়মে আমরা আরেকটি দিন কী বার ছিল সেটি বের করে দেখব। সেটা বের করার জন্য আমরা আরেকটি উদাহরণ হিসেবে নিচ্ছি 1947 সালের 5 এই এপ্রিল কী বার ছিল সেটি এখন আমরা নির্ণয়, 1947 সালের 5ই এপ্রিল কী বার ছিল এখন আমরা এটি নির্ণয় করব একই নিয়মে। তো যথারীতি আমরা প্রথমে 1900 বিয়োগ করে নেব, ৪৭-এর মধ্যে কতগুলো
লিপ ইয়ার ছিল সেটি দেখবো এখন। চার দিয়ে ভাগ করে লিপ ইয়ারের সংখ্যা বের করবো। 4 বছর পর পর যেহেতু লিপ ইয়ার হয়, 4 বছর পর যেহেতু 4 বছর পর পর যেহেতু 4 বছর পর পর লিপ ইয়ার হয়, তাই 4 বার দিয়ে ভাগ করে আমরা লিপ ইয়ার বের করবো কতগুলো লিপ ইয়ার ছিল 47 বছরের মধ্যে। ১১টি লিপ ইয়ার ছিল, 47-এর সাথে 11 যোগ করে দেব। 5ই এপ্রিল, 5 তারিখ 5 যোগ করব, এবং এপ্রিল আমাদের কোডগুলোর মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল শূন্যকে নির্দেশ করছে, অর্থাৎ 0 যোগ করে দেব। যোগফল হবে 63। 63কে আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, 63কে 7 দিয়ে ভাগ করব। ৬৩ ভাগশেষ ০, 0 আমাদের পাশে লিখে রাখা শনিবারকে নির্দেশ করে, অতএব আমাদের নির্ণয় 12/1947 সালের 5ই এপ্রিল শনিবার হবে, শনিবার ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে যে কোনো দিন কী বার ছিল সেটি নির্ণয় করতে হয়। 1900 সালের পরে যে কোনো দিন কী বার ছিল সেটি নিয়ে আপনারা নির্ণয় করতে পারবেন। পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো 1900 সালের পরের লিপ ইয়ার বছরগুলোতে কীভাবে বার নির্ণয় করতে হয় সেটি দেখাবো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে অন্য কোনো একটি টিউটোরিয়াল নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ।